বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে কাজেই আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মেজর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনরূপ মাথা ব্যথা থাকবে না তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম বাঁকুড়া ইউনিভার্সিটির বি এ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন দেখো পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে আর আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে মঙ্গল কাব্য কথা ক্লিয়ার সিলেবাসের অন্তর্গত ছোট্ট একটা খণ্ড মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের অন্তর্গত কোন কোন দুই নম্বরের প্রশ্নাবলী কোন কোন পাঁচ নম্বরের প্রশ্নাবলী কোন কোন দশ নম্বরের প্রশ্নাবলী মোস্ট মোস্ট চলো সেগুলি দেখে নেওয়া যাক তো দুই নম্বরের প্রশ্নাবলী লিস্টের মধ্যে রয়েছে জাস্ট ওয়েট তো প্রথমে আলোচনা করছি দুই নম্বরের প্রশ্নাবলী তো দুই নম্বরের প্রশ্নাবলীর প্রথম প্রশ্ন মঙ্গল কাব্য কাকে বলে উদাহরণ দাও মঙ্গল কাব্যের গঠন অষ্টমঙ্গলা কাকে বলে মঙ্গল কাব্যের ছন্দ মঙ্গল গানকে পাঁচালী গান বলা হয় কেন শিবায়ন কি তো এই সমস্ত এই যে হাতে গোনা জাস্ট পাঁচটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই পাঁচটা প্রশ্ন দুই নম্বরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যদি মঙ্গল কাব্য থেকে তেমন কোনো প্রশ্ন আসে আর এই পাঁচটার মধ্যে থেকেই আসবে কথা ক্লিয়ার তবে এখানকার অন্তর্গত যে চার নম্বর প্রশ্নটা মঙ্গল গানকে পাঁচালি গাল বলা হয় কেন এই প্রশ্নটা কিন্তু পাঁচ নম্বরের জন্য যথাযথই ইম্পর্টেন্ট অর্থাৎ প্রশ্নটিকে তোমরা দুই নম্বরের জন্য রেডি না করে একদম ডাইরেক্ট পাঁচ নম্বরের জন্য প্রস্তুত করো তাহলে কিন্তু দুই নম্বরের আসলে উত্তরটা অনায়াসে তোমরা লিখতে পারবে এবার দেখে নেওয়া যাক এই মঙ্গল কাব্য থেকে পাঁচ নম্বর অথবা দশ নম্বরের জন্য কোন প্রশ্ন বলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো এখানে পাঁচ নম্বরের আর দশ নম্বরের প্রশ্নগুলিকে আমরা একটা লিস্টেই দেখেছি যেমন মঙ্গল নামের উৎপত্তি প্রশ্নটা পাঁচ নম্বরের জন্য আসতে পারে আবার দশ নম্বরের জন্য আসতে পারে এই হিসেবে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে মঙ্গল কাব্যের শ্রেণীবিভাগ মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় তো এই চারটা পাঁচ নম্বর অথবা দশ নম্বরের জন্য এখান থেকে তোমরা প্রস্তুত করবো এখান থেকে পরীক্ষা তোমরা হুবহু কমন পাবে যদি মঙ্গল কাব্য থেকে প্রশ্ন আসে এবার তোমাদের এই সমস্ত প্রশ্নগুলির উত্তর সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয় তোমরা জাস্ট একবার কমেন্ট করে দাও আমরা কিন্তু কমেন্টে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবার একটা বিষয় ভালো করে বসো সিলেবাসের অন্তর্গত মঙ্গল কাব্য জাস্ট একটা ছোট্ট টপিক মাত্র আজকে আমরা সেই টপিকটাকে শেষ করলাম অর্থাৎ এই টপিক থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না তবে সিলেবাসের অন্যান্য আরও যে বিষয়গুলি রয়েছে তার জন্যই কিন্তু আমরা পরবর্তী ক্লাসে একটা হুবহু স্পেশাল ক্লাসে জাস্ট একটা ক্লাসেই পাঁচ নম্বরের আর দশ নম্বরের প্রশ্নগুলিকে কিন্তু আলোচনা করব তো তার জন্য তোমাদের কিন্তু ওয়েট করতে হবে তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই আর এই সমস্ত প্রশ্নগুলির উত্তর লাগলে তোমরা অবশ্যই একটু কমে করতে পারো